আর গাড়িতে অলরেডি সবাই উঠে গেছে, গাড়ি গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে ভাই। দাঁড়াও 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 দাঁড়াও, এ উঠবো ইয়ার। হাই গাইস, গুড মর্নিং। আজকে শুভ অষ্টমী, আর এখন বাজে সকাল 5:45। আমি কালকে সারা রাত ঘুমাইনি, কারণ আজকে একটা যাবো খুব স্পেশাল জায়গা। আজকে আমার যেতে চলেছে চিন্ময়, মনোজদা, মনোজদার ওয়াইফ, আর তার সাথে মনোজদার কিউট বেবিটা। তো চলো যাওয়া যাক, তার আগে আমার ইন্ট্রোটা দেওয়া হয়ে যাক। হাই গাইস, আমি শান্তনু, আর তোমরা দেখছো শান্তনু টকিজ। তো বন্ধুরা, আমি পুরো রেডি হয়ে গেছি, আর অলরেডি চিন্ময় বাড়ির থেকে উঠে গেছে গাড়িতে, কারণ মনোজদা গাড়ি নিয়ে আসছে। গাড়িতে চার চাকাতে মনোজদা, মনোজদার ওয়াইফ আছে, মনোজদা উঠে গেছে, আর চিন্ময় উঠে গেছে, আমার বাড়ির সামনে চলে আসবে কিছুক্ষণ মধ্যে। তো আমি রেডি, তো এবার বেরোনো যাক। তো চলো, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। অলরেডি রাস্তায় হাঁটতে চলতে হাঁটতে শুরু করে দিয়েছি, আর তোমাদের কিছুটা প্রবলেম হতে পারে, কারণ রাস্তায় একটু অন্ধকার রয়েছে, কারণ এখনো তো সূর্যের আলোটা ফোটেনি। তো আর এর মধ্যেই মনোজদারা অলরেডি চলে এসছে, চিন্ময় অলরেডি কলও করে ফেলেছে আমাকে। তো চলো যাওয়া যাক, আর দেখি আজকে কি বাওয়াল হতে চলেছে, কি মজা হতে চলেছে। সবটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আর একটা আলাদাই মজা লাগছে, সকালবেলা শীতকাল পড়তে শুরু করেছে, শরতের আকাশ, তার সাথে একটা সুন্দর রোম্যান্টিক মুমেন্টস যেটা একা ফিল করা যায়। আর রাস্তা পুরো ফাঁকা, সবাই ঘুমাচ্ছে, আর সেই সময় আমরা যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে যেখানে খুব মজা করব খুব। আর সেই মজাটা তোমরা যাতে ফিল করতে পারো এই ভিডিওটার থ্রু, আমি সবসময় চেষ্টা করব সেই মজাটার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা। তো চলো যা। তো বন্ধুরা, মনোজদা চলে এসছে, আর গাড়িতে অলরেডি সবাই উঠে গেছে, গাড়ি গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে ভাই। দাঁড়াও 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 দাঁড়াও, এ উঠবো ইয়ার, গাড়িও স্টার্টও দিয়ে দিয়েছে অলরেডি। চলো, কোথায় উঠবো, সামনে উঠবো না পেছনে উঠবো? এই যে মনোজদা, এই যে মনোজদার বউ, আর এই যে আরেকজন যে মুখ লোকাচ্ছে। আর অলরেডি আমি গাড়িতে উঠে গেছি, এই আমার জুতো আটকে গেছে। তো চলো যাওয়া যাক। কেন চল আজকে, চল আজকে দিবাপির থেকে খাবার নিয়ে আস, একটু কষিয়ে খাই মটন বিরিয়ানি। কালকে যেমন জিদ্দাদের জন্য এনে দিলাম, আমাদের আর হলো না। মঙ্গল পান্ডাতে আছে, কিন্তু মন্ডল পান্ডাতে নেই। তুই কোনটায় যাবে সেটা আগে ঠিক কর। মঙ্গল পান্ডাতে আছে, ওয়াশরুম আছে মঙ্গল পান্ডাতে। আর যদি কিছু অসুবিধা হয় প্রকৃতির তলায় বসে পড়বে, চিন্তা নেই। হবে না, গামছা দিয়ে গাঁট দিয়ে দেবো, হয়ে যাবে হয়ে যাবে, এসে দিচ্ছ। মাকে
আমরা চলে এসেছি অলরেডি ব্যারাকপুরা, ব্যারাকপুরে ঢুকে গেছি দাদা বৌদির কি টয়লেট যাবে তুমি যাও তাহলে আগে চলো আগে দেখা যাবে। তো অলরেডি ব্যারাকপুর চলে এসেছি আর কোথায় যাবো এখনো ডিসাইড হয়, নয় মঙ্গল পান্ডে যাবো নয় দবিঘাট যাবো, তো ওখানে যাওয়ার পর দেখা যাক কি হতে চলে। অলরেডি আমরা কোথায় এসেছি, মঙ্গল পান্ডে ঘাটে চলে এসেছি, তো চলো যাওয়া যাক। মারাত্মক ওয়েদার বস, দারুণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে, সকাল শরতের সময়, আর তার সাথে আমাদের সাথে আছে মনোজ দা নাচুন না, আর তার সাথে চিন্ময় আর পুচকেটা অলরেডি গাড়িতে ঘুমাচ্ছে, তো হেভি লাগছে। তোমরা অবশ্যই মঙ্গল পান্ডে আসো, আর তোমরা জানো কি করে আসতে হবে, বারাসাত থেকে আসলে ব্যারাকপুরের ডাইরেক্ট বাস 81 ধরে তোমরা চলে আসতে পারবে মঙ্গল পান্ডে ঘাটে, বা যেখান থেকে আসো ব্যারাকপুরে নেমে অটো পেয়ে যাবে টোটো পেয়ে যাবে, তো চলো ঘাটে যাওয়া যাক। বন্ধুরা আমার সাথে আছে বৌদি, আর পেছনে আছে পুচকুটা, দেখে নাও মোস্ট বান্দর অফ দা গ্রেট। তো এখন তোমাদের স্পেশাল একটা জিনিস দেখাতে যে এসেছি, অলরেডি আমরা মঙ্গল পান্ডে ঘাট চলে এসেছি, আর এইটা না দেখালে তোমাদের হয় না, তো চলো 1 2 3 তো আমরা এখন এই জায়গাটার নাম কি, মঙ্গল পান্ডে ঘাটের পার্কটায় ঢুকতে চলেছি। তো সবার আগে পার্কটা তোমাদের দেখিয়ে দিই, তার সাথে দেখাবো গঙ্গার একটা সিনেমাটিক শট বস, অসাম অসাম। তোমরা যদি সকালবেলা 5:30-5:30 আসতে পারো দারুণ ফিলিংস পাবে, তো চলো একটা শট হয়ে যাক এখানকার পার্কটার। এই জিনু চল না দোলনাটায় চড়ি, দোলনাটা কোথায়, এই দোলনাটা ছেঁড়া, তো চল না অন্য কিছুতে চড়ি চল। আমি আর চিন্ময় অলরেডি পার্কে ঢুকে গেছি, মনোজ দা না, মনোজ দা এখনো এসে পৌঁছায়নি, মনোজ দা মনোজ দার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করছে, তো এই আমি আর এইদিকে আছে চিন্ময়, কিছুটা টাইম আমরাও স্পেন্ড করি, তো চলো আরো কিছু বেস্ট বেস্ট শর্ট তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করতে থাকো। আর মিডিলে বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও প্রেস করতে ভুলো না, যাতে ফিউচারে যত ভিডিও আসবে সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে রেগুলার আসতে থাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না।